পূর্বে যেটো এম টেট অনুষ্ঠিত করা হয়েছিল, সেই এম টেট উত্তীর্ণ প্রার্থীসকলক বিদ্যালয়ের শিক্ষক পদৰ বাবে যোগ্য নহব। এতিয়া এই কথাটো মই বুজি নাপালো যে এম টেটত 20,000তকৈ অধিক প্রার্থী উত্তীর্ণ হয়েছিল, তার ভিতর 95% জেনারেল সাবজেক্টর, ম্যাথ, সায়েন্স, ইংলিশ, আসামিজ জেনারেল সাবজেক্টর। এতিয়া সেই মাদ্রাসাসমূহ স্কুললৈ রূপান্তরিত হয়েছে আর জেনারেল সাবজেক্ট একই সাবজেক্ট আছে, ম্যাথ, সায়েন্স, ইংলিশ, আসামিজ। গতি জেনারেল সাবজেক্টর টেট উত্তীর্ণ প্রার্থী সকল মাদ্রাসাসমূহ জেনারেল স্কুল হয়েছে, জেনারেল সাবজেক্টর টিচার সকল যোগ্য কেউ নহব, একই সাবজেক্ট একই কোয়ালিফিকেশন, এই কথাটো বুঝি নাপালো যে এটা সরকারে কি যুক্তি দিছে। মই ম্যাম টেট যেতিয়া অনুষ্ঠিত করা হয়েছিল স্পেসিফিকেলি মাদ্রাসাসমূহত নিযুক্তির কারণে সেটো অনুষ্ঠিত করা হয়েছিল, আর যেহেতু এতিয়া মাদ্রাসাসমূহ নাই, গতি এম টেট সকলক বেলেগ সাধারণ টেটত তেওঁলোকক বিবেচনা করার কোনো অবকাশও নাই আর আমার কোনো সিদ্ধান্তও নাই। দ্বিতীয় সাপ্লিমেন্টারি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, দ্বিতীয় সাপ্লিমেন্টারি, শিক্ষামন্ত্রী মহোদয়, এই কথাটো হয়তো নিশ্চয় অবগত যে সেই প্রি সিনিয়র আর সিনিয়র মাদ্রাসাত যেটো সায়েন্স, ম্যাথস, ইংলিশ, আসামিজ আছিল, স্কুলত একই আছিল, আর 20,000 প্রার্থী যে এম টেটত উত্তীর্ণ হয়েছিল তাত মাত্র 500 আসলে আরবি থিওলজি বা আরবিক উর্দুর কারণে মাত্র 500, বাকি 19,000 কিন্তু একই সাবজেক্টও একই, স্কুলত যেটো ম্যাথ, সায়েন্স, ইংলিশ পড়া হয় তাত একই পড়া হয়, সেটো কিন্তু কেরিকুলাম চেঞ্জ হওয়া নাই, সাবজেক্ট চেঞ্জ হওয়া নাই, সেই স্কুলটোই আগতো পড়া হয়েছিল। হয়তো এই কথাটো শিক্ষামন্ত্রী মহোদয় যদি ভালকেই তদন্ত করে বা বিভাগীয়ভাবে সেটো যদি কেরিকুলাম সেটো কিন্তু পাব। আর দ্বিতীয় কথাটো হল যে যিখিনি প্রি সিনিয়র আর সিনিয়র মাদ্রাসা তেতিয়া 2018 মাদ্রাসা প্রভিন্সিয়ালাইজেশন অ্যাক্টর অধীনত প্রভিন্সিয়ালাইজ করবলে বাকি আছিল, সেইখিনিক এতিয়াতো স্কুল হিসাবে প্রভিন্সিয়ালাইজ করিব পৰা যায়, আর সেইখিনিক স্কুল প্রভিন্সিয়ালাইজেশনের আন্ডারত, কারণ তেওঁলোক কোয়ালিফাইড হয়ে আসলে আন্ডার মাদ্রাসা প্রভিন্সিয়ালাইজেশন অ্যাক্ট 2018, এটা যেহেতু মাদ্রাসাটিই না থাকিব, গতি সেই অনুষ্ঠান সমূহ স্কুল হিসাবে করিব পৰা যাব নে নাই। মন্ত্রী মহোদয়, অধ্যক্ষ মহোদয়, মই দ্বিতীয় প্রশ্নটোৰ উত্তৰটো আগতে দি ল'ব বিচাৰিছো যে যিখিনি প্রভিন্সিয়ালাইজ হৈ গ'ল, যিখিনি প্রভিন্সিয়ালাইজ হোৱা নাই, ভেনচাৰ হৈ আছে বা প্ৰাইভেট হৈ আছে, তাত আমাৰ এই মাদ্রাসা বন্ধ বা তেওঁলোকক কনভার্সন কৰাৰ কথাটো নাহে। যিখিনি প্রভিন্সিয়ালাইজ হৈ গ'ল আৰু এতিয়া তাৰ পাছত তেওঁলোকক কনভার্ট কৰা হ'ল সাধাৰণ বিদ্যালয়লৈ, তো এইখিনিৰ ক্ষেত্ৰতে আমি দায়বদ্ধ হৈ আছো। প্রভিন্সিয়ালাইজ নোহোৱাৰ ক্ষেত্ৰত আমাৰ কোনো দায়বদ্ধতা নাই, আৰু ইয়াত আমাৰ নিৰ্দিষ্টভাৱে এখন আইন আছে প্ৰভিন্সিয়েলাইজেশ্যনৰ কাৰণে 2017, সেই আইনৰ ভিত্তিতহে প্ৰভিন্সিয়েলাইজেশ্যনৰ বিষয়সমূহ বিবেচিত হৈছে আৰু হ'ব। দ্বিতীয় কথাটো হ'ল যে ইয়াত যিটো মই কথা কৈছোঁ যে এম টেটৰ পৰীক্ষাৰ তাৰ ষ্ট্ৰাকচাৰ, তাৰ কণ্টেণ্ট, তাৰ পেটাৰ্ণ জেনেৰেল টেটতকৈ সম্পূৰ্ণ বেলেগ। আনকি নম্বৰৰ ক্ষেত্ৰতো জেনেৰেল টেটত যেতিয়া 150 নম্বৰৰ পৰীক্ষা হৈছে, এম টেটত ক'ৰবাত 100 নম্বৰ, ক'ৰবাত 50 নম্বৰৰ পৰীক্ষা হৈছে। তাৰ যিটো চিলেবাছ আছে, মই স্পেচিফিকেলি য'ত মই থিঅলজিকেল ছাবজেক্টবিলাক বাদ দিওঁ, যদি সাধাৰণ যদি এটা পৰীক্ষা যি হ'ল জেনেৰেল ছায়েন্স বা মেথছৰ ক্ষেত্ৰতো আহোঁ, ইয়াতো দেখা যাব যে পেডাগজি আছে, জেনেৰেল ইংলিছ আছে, কিন্তু এৰাবিক হিষ্ট্ৰীও আছে, যিটো জেনেৰেল আমাৰ জেনেৰেল টেটত নাই। গতিকে জেনেৰেল টেট আৰু এম টেট কেতিয়াও সমপৰ্যায়ৰ হ'ব নোৱাৰে, নহয়, আৰু সেইকাৰণে এম টেটখিনিক এতিয়া জেনেৰেল টেট হিচাপে বিবেচনা কৰাৰ আমাৰ কোনো অৱকাশ নাই আৰু আমাৰ কোনো সিদ্ধান্তও নাই। ধন্যবাদ।